Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আহলে সুন্নাত সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের আজকের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতে উলামায়ে কেরাম সুধী মণ্ডলী বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড কি কিভাবে বুঝবো কারা সুন্নি কারা বাতেল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন এই যুগের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত হচ্ছে তিনটা এক নম্বর তাজিমুশ শাইখাইন হুব্বুল খুতনাইন আল মাসহ আলাল খুফাইন এক নম্বর হচ্ছে শাইখাইনকে তাজিম করতে হবে শাইখাইন হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই শ্রেষ্ঠ সাহাবীকে যথাযথ সম্মান করতে হবে দুই নম্বর দুই জামাতাকে ভালোবাসতে হবে দুই জামাতা বলতে বোঝানো হয়েছে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ তৎকালীন যুগে আহলে বাইতের মহব্বত দাবি করে এক শ্রেণীর মানুষ তারা নিজেদেরকে মুসলমান দাবি করত তাদের দাবি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পরে খেলাফতের হকদার ছিলেন হযরতে মাওলা আলী শের খোদা আবু বকর সিদ্দিক ওমর ফারুক আজম ওনারা নাকি ষড়যন্ত্র করে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলেন আমরা সকলে বলি নাউজুবিল্লাহ ওরা আহলে বাইতকে ভালোবাসে আহলে বাইতের ভালোবাসা দাবি করে সাহাবায়ে কেরামের সমালোচনা করে ওরা নিঃসন্দেহে বাতেল তাদের নাম হলো শিয়া ফেরকা এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাতেলদের থেকে সুন্নিদেরকে চিহ্নিত করার জন্য কারা সুন্নি সেটা প্রমাণ করার জন্য এই তিনটি আলামত তিনি দিয়েছিলেন এক নম্বর হলো আবু বকর সিদ্দিক ওমর ফারুক আজমকে সম্মান করতে হবে দুই নম্বর ওসমান গনি জিন্নুরাইন এবং মাওলা আলী শের খোদাকে ভালোবাসতে হবে তিন নম্বর আলামত ছিল আল মাসহ আলাল খুফাইন মোজার উপর মাসে করতে হবে তৎকালীন যুগে মোজার উপর মাসের বিরোধিতা ছিল মুসলমানদের ভিতরে একটা বাতিল ফেরকা সেটা ছিল সেই প্রেক্ষাপট এই মুহূর্তে এসে যদি আমরা বলি মোজার উপর মাসে যারা করে তারা সুন্নি যারা করে না তারা বাতেল তাহলে হয়তো আমাদের স্টেজের মধ্যে একজনও পাওয়া যাবে না সুন্নি আমার বলার বিষয় হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেই যুগের জন্য সেই সময়ের জন্য যা প্রযোজ্য ছিল সুন্নি এবং অসুন্নির মধ্যে মানদণ্ড নিরূপণ করার সেটাই তিনি করেছিলেন যুগে যুগে কালের বিবর্তনে আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানদণ্ড নিরূপণ হয় কালের বিবর্তনে এই পর্যায়ে আমরা যদি বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত কি এবং বাতিলদের আলামত কি নতুন নতুন করে সৃষ্টি হচ্ছে আমাদের সুন্নি সুন্নিয়ত চর্চাটা আমরা অনেকে ইদানিং আস্তে আস্তে আমাদের সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক আমাদের সংস্কৃতিগুলো হারিয়ে ফেলছি কেউ কেউ আধুনিকতার নামে আমাদের সুন্নি যেই কালচার ছিল সেগুলোকে ব্যাকডেটেড মনে করে সেগুলো মনে করে শেখালে আসলে কিন্তু সেটা না আমরা এদেশে লক্ষ লক্ষ সুন্নি পেয়েছি এদেশে কোটি কোটি মানুষ সুন্নিয়ত শিখেছে
পীর মাশায়েক আউলিয়া ইকরামের মাধ্যমে তারা তাদের খানকাহ শরীফে তাদের তরিকত চর্চার মাধ্যমে মক্তবের মধ্যে কোমলমতি শিশুদেরকে যে মিলাদ শরীফ শিখিয়েছিলেন যে জিকির আসকার শিখিয়েছিলেন সেটাই বর্তমানে সুন্নিয়তের আলামত। নতুন করে আমাদেরকে ভাবতে হচ্ছে, এক সময় শবে বরাত নিয়ে কোনো বিরোধিতা ছিল না, এখন শবে বরাত নিয়ে বিরোধিতা হতে হতে এমন হয়েছে টেলিভিশনের পর্দায় বসে বলা শুরু করেছে শাবান মাসের ১৪তম দিবাগত রাত, এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের কোনো দলিল নেই, ওরা এমন এতটুকু বলার সাহস পেয়েছে যে এই রাত্রে কোনো ইবাদত না করাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। কোন মুসলমান কি এটা মেনে নিতে পারে? কোন সত্যিকার কোরআন হাদিস যারা সমর্থন করে তারা এই জাতীয় কথা মেনে নিতে পারে? শবে বরাত ছিল, এটা আমাদের ইসলামী সংস্কৃতির অন্যতম একটা অংশ, শবে বরাত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক তেমনি ভাবে মিলাদ কিয়াম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড, আউলিয়া ইকরামের বার্ষিক ওরস শরীফ পালন করা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড, ফাতেহা করা, তিন দিনের ফাতেহা ৪০ করা, এগুলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড। কিন্তু ইদানিং মিডিয়ার মধ্যে বসে তারা টার্গেট করেছে, যদি এই দেশের এই দেশ থেকে নবী প্রেমকে বিতাড়িত করতে হয়, নবী প্রেমিকদের অন্তর থেকে এই সমস্ত কৃষ্টি কালচার সংস্কৃতি বিতাড়িত করতে হবে, তারা টার্গেট করছে সেখানে, তারা আস্তে আস্তে বলা শুরু করেছে মিলাদের বিরুদ্ধে, তারা কেয়ামের বিরুদ্ধে বক্তব্য রাখে, শবে বরাতের বিরুদ্ধে বক্তব্য রাখে, আখেরি চার সোমবার বিরুদ্ধে বক্তব্য রাখে, ফাতেহার বিরুদ্ধে বক্তব্য রাখে, ৪০ বিরুদ্ধে বক্তব্য রাখে, কবরস্থান জিয়ারতের বিরুদ্ধে বক্তব্য রাখে। তো আমরা যদি সেটার যথাযথ প্রতিবাদ কিংবা জবাব না দেই, আগামী প্রজন্ম হয়তো মনে করবে ওরা যেটা বলছে সেটাই সত্য কথা। তাই তাদের যথাযথ জবাব দেওয়া আমাদের এখন নৈতিক দায়িত্ব। আমাদেরকে চিহ্নিত করতে হবে এই যুগের মধ্যে কোনটা কোনটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানদণ্ড, আমরা যেন আধুনিকতার ছোঁয়ায় আমাদের সেই ঐতিহ্যকে হারিয়ে না ফেলি। আজকে আপনারা আমরা সুন্নি হয়েছি, আমাদের পরিবারের মাধ্যমে আমরা সুন্নিও শিখেছি, আমাদের বাপদাদার মাধ্যমে সুন্নিও শিখেছি, আমাদের এই সুন্নিয়তের মানদণ্ড যেখানে যেখানে পাওয়া যাবে আমরা তাদেরকে সুন্নি হিসেবে মেনে নিতে পারবো, আর নতুন প্রজন্মকে আমরা এই সমস্ত জিনিস শেখাবো। একটা শুধু উদাহরণ দেই, এই দেশের মধ্যে বিশেষত চট্টগ্রামে ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী যখন চলে শুরু হয়, রাস্তা দিয়ে যখন নবী প্রেমিকদের বিশাল জনতার ঢল যখন যায়, দুই পাশে বিল্ডিং এর ছোট বাচ্চাটা জানালা দিয়ে তাকিয়ে থাকে, এই লক্ষ মানুষের ঢল, ইয়া নবী সালাম আলাইকার স্লোগান, মুস্তফা জান রহমত পেলাকু সালামের সে গগন বিদারী আওয়াজ যখন সে শুনে, তখন সে মুখস্থ করে ফেলে, তার হৃদয়ের ভিতর সে গেঁথে নে, কলিজার ভিতরে নিয়ে নে, সেই ছোট বাচ্চাটা আর কখনো তার হৃদয় থেকে মুস্তফা জান রহমত পেলাকু সালামকে বিদায় করতে পারবে না, ইয়া নবী সালাম আলাইকে বিদায় করতে পারবে না, তাকে যতই বোঝানো হোক সে কোনোদিন বাতিল হওয়ার সুযোগ থাকবে না। সুতরাং আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে অবহেলা করা যাবে না। আমরা কেমন জানি ইদানিং বেশি আধুনিক হয়ে গেলাম, আমরা বেশি আধুনিক হয়ে আমাদের ঐতিহাসিক চর্চাগুলোকে আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। একসময় ঘরে ঘরে মিলাদ শরীফ হতো, মাগরিবের নামাজের পরে মিলাদ না হলে সেই ঘরের মধ্যে বরকত হবে না, এই ধরনের কথা ছিল। আমরা এই চর্চাগুলো আবার নতুন করে আবার জাগরণ করতে হবে, তাহলে একসাথে সম্মেলন করলে যে লাভ হবে, আমরা ঘরে ঘরে যদি এই সমস্ত চর্চা ঢুকিয়ে দিতে পারি তাহলে ওই ঘরে ৫টা সন্তান থাকলে সে ৫টা সন্তান সুন্নিয়তের সৈনিক হয়ে বের হবে। আজকের এই সম্মেলন থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন অতি আধুনিক না হই, আধুনিকতার ছোঁয়ায় যেন আমাদের ঐতিহাসিক ঐতিহ্যগুলোকে, আমাদের কালচার, আমাদের কৃষ্টি সভ্যতা, আমাদের সেই ইসলামী সুন্নি সংস্কৃতিকে যেন ভুলে না যায়, আমরা যেন সেগুলোকে আবারও চর্চা করি, আমাদের ঘরে ঘরে যেন সেগুলোকে আবারও জাগরণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।